ওয়েলকাম টু এসকে স্টুডিও ফ্যামিলি। এসকে স্টুডিও ফ্যামিলিরে সমস্তঙ্কু স্বাগত। আজি আমি দশম শ্রেণী জীববিজ্ঞানর চতুর্থ অধ্যায় রেচনর প্রশ্নাবলী ডিসকস করিবা। এ ভিডিওরে আমি কোশ্চেন নম্বর 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 8 ডিসকস করিবা। তাহলে টাইম ওয়েস্ট না করে কি স্টার্ট করিবা চলন্তু। প্রথমে আমি 1 নম্বর কোশ্চেন দেখিবা, রইলা কোশ্চেন 1 রু 8 যে রয়েছি এটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে গোটে গোটে করে কি ডিসকস করিবা। প্রথমে কোশ্চেন নম্বর 1 দেখিবা। কোশ্চেন নম্বর 1 রে রয়েছি রেচন কোণ রূপকর অবস্থিতি ও গঠন লেখ। তাহলে কোশ্চেন নম্বর ওয়ানরে কোণ অছি না রেচন কোণ রূপকর অবস্থিতি ও গঠন লেখ। আনসার হব প্রথমে রেচনর ডেফিনিশন লেখা হব। পেজ নম্বর 1 দেখি লেখা হব বর্জ্যবস্তুর নিষ্কাশন দ্বারা কোষরে হেউথিবা বিভিন্ন জৈব রাসায়নিক কার্যকলাপর সন্তুলন বজায় রহে ও শরীর সুস্থ রহে এই প্রক্রিয়াকু রেচন কুহাযায়। তারপরে দেখিবা রূপকর অবস্থিতি ও গঠন রেচন কাহাকু কুহাযায় আমি জানিলে তারপরে রূপকর অবস্থিতি ও গঠন হেডিং করিকি লেখা হব রূপকর অবস্থিতি ও গঠন। পিট নম্বর 1 মনিষর মধ্যচ্ছদার ঠিক তলকু উদরগহ্বর ভিতরে মেরুদণ্ডর উভয় পার্শ্বরে 2টি বৃক্কক রয়েছে। এখানে বৃক্কক অবস্থিতি তাহলে গঠন কিপরি না বৃক্কক আকৃতি প্রায় সিম্ব মঞ্জি পরি সুস্থ বয়প্রাপ্ত ব্যক্তির বৃক্কক লম্ব প্রায় 10 রু 12 সেমিটার প্রস্থ প্রায় 5 রু 7 সেমিটার ও মোটাই প্রায় 7 3 সেমিটার হয়ে থাকে। পিট নম্বর 3 দেখিবা। পিট নম্বর 3 রয়েছে রূপকক ভিতর পাখরে থিবা খালুয়া স্থানটিকু হাইলেম কুহাযায়। পিট নম্বর 4 হাইলেম মধ্য দিয়ে বৃক্কক শিরা ধমনী ও মূত্রসারণী বৃক্কক সহিত সংযুক্ত হয়ে থাকে। এবং লাস্ট পয়েন্টে লেখা হব মূত্রসারণী দিয়ে বৃক্কক রু মূত্র মূত্রাশয়কু আসে। তাহলে ফার্স্ট নম্বর কোশ্চেন আনসার। 2 নম্বর কোশ্চেন দেখিবা। 3 নম্বর কোশ্চেন রয়েছে বৃক্কক গঠন কার্য লেখ। বৃক্কক গঠন কার্য লেখ হব প্রত্যেক বৃক্ককরে রয়েছে 10 লক্ষর অধিক সূক্ষ্ম বৃক্ককীয় নড়িকা বা নেফ্রন। প্রতি বৃক্ককীয় নড়িকার গোটিয়ে পার্শ্ব কপ বা গিনা আকৃতির এই কপকু বায়োমাস ক্যাপসুল কুহাযায়। বায়োমাস ক্যাপসুল কপরে গ্লোমেরুলস জকি হয়ে রই থাই। গ্লোমেরুলস হচ্ছে এফারেন্ট বা অন্তর্বাহী উপধমনী ইফারেন্ট বা বহি বহির্বাহী উপধমনী সহ সংশ্লিষ্ট কৈশিক নীড়ের এক উচ্ছ। পিট নম্বর 2 রক্ত অন্তর্বাহী উপধমনী দেই কৈশিক গুচ্ছরে প্রবেশ করে ও বহির্বাহী উপধমনী দেই গুচ্ছ বাহারকু যাইথাই। রক্তছণা কার্য পাই এই ব্যবস্থা বেশ উপযোগী। গ্লোমেরুলস ও বায়োমাস ক্যাপসুল মিশি মালপিজিয়ান পিণ্ড বা কর্পসল গঠন করন্তি। তারপরে বিট নম্বর 3 দেখি লেখা হব বৃক্কক নড়িকার কেতেক অংশ বৃক্কক ভিতরে গুড়াই গুড়াই রহি শেষ মুন্ডটি মূত্র সংগ্রহ নড়িকা মধ্যে পশি থাকে। মূত্র সংগ্রহ নড়িকা গুড়ি একাঠি হয়ে বৃক্কক ভিতরে থিবা এক গহ্বর ভিতরকু খলি থাকে। এ গহ্বরটির নাম গবিনস অস্থি অটে। এবং লাস্ট পয়েন্টে লেখা হব প্রত্যেক বৃক্ককরু গোটিয়ে লেখায়ে মূত্রসারণী বাহারি তড়ি পেটরে মূত্রাশয় ভিতরে পশি থাকে। মূত্রাশয়ের মূত্র সঞ্চয় হয়ে রহে ও পরিস্রা কলা বেড়ে তাহা মার্গ দিয়ে নিষ্কাশিত হয়ে থাকে। এটা 2 নম্বর কোশ্চেন আনসার। তারপরে 3 নম্বর কোশ্চেন দেখিবা। 3 নম্বর কোশ্চেন রয়েছে উদ্ভিদর রেচনর এক বিবরণী দিও। তাহলে আনসার হব উদ্ভিদরে রেচনর পাই
ଆ ପ୍ରାଣୀ ପରି ସ୍ୱତନ୍ତ୍ର ଅଙ୍ଗ ନଥାଏ, ସ୍ୱତନ୍ତ୍ର ଅଙ୍ଗ ନଥାଏ ଉଦ୍ଭିଦର। ନମ୍ବର ଟୁ ରେ ଖଇର, ଝୁଣା, ଅଠା, ଯୋଉଟା କୁହାଯାଇଛି ଟାନିନ, ରେଜିନ ଆଉ ଗମ୍, ଆଉ କ୍ଷୀରଟା ଲେଟେକ୍ସ ଆଦି କେବଳ ବର୍ଜ୍ୟବସ୍ତୁ ଉଦ୍ଭିଦରୁ ନିଷ୍କାସିତ ହୋଇଥାଏ। ତାହେଲେ ଉଦ୍ଭିଦରୁ ଖଇର, ଝୁଣା, ଅଠା, କ୍ଷୀର ଆଦି ବର୍ଜ୍ୟବସ୍ତୁ କ'ଣ ନିଷ୍କାସିତ ହୋଇଥାଏ। ଫିଟ୍ ନମ୍ବର ଥ୍ରୀ, ତେନ୍ତୁଳି ଓ ଲେମ୍ବୁରେ ଥିବା ଟାର୍ଟାରିକ ଅମ୍ଳ, ଏଟା ରହ ହେବ ଟାର୍ଟାରିକ ଅମ୍ଳ ଓ ସାଇଟ୍ରିକ ଅମ୍ଳ, ସାଇଟ୍ରିକ ସାଇଟ୍ରିକ ଅମ୍ଳ ତିନକୋନା ଗଛରେ କ୍ୱିନାଇନ, ତମାଖୁ ପତ୍ରରେ ନିକୋଟିନ ନାମକ ଉପକ୍ଷାର ମଧ୍ୟ କିଛି ବର୍ଜ୍ୟବସ୍ତୁ, ଏଗୁଡ଼ିକ ଆମର ଉପକାର କରିଥାଏ। ଏବଂ ଲାଷ୍ଟ ପଏଣ୍ଟ, ଉଦ୍ଭିଦର ଷ୍ଟୋମାଟା ଦେଇ ବଳକା ଜଳ ଉତ୍ସେଚନ ପ୍ରକ୍ରିୟାରେ ବାୟୁମଣ୍ଡଳକୁ ଚାଲିଯାଏ। ଥିଲା 3 ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚନର ଆନ୍ସର। କ୍ୱେଶ୍ଚନ କ'ଣ ଥିଲା, ଉଦ୍ଭିଦରେ ରେଚନର ଏକ ବିବରଣୀ ଦିଅ। ତାହେଲେ ବର୍ତ୍ତମାନ 4 ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚନ ଦେଖିବା। 4 ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚନ ରହିଛି, ଶରୀରରେ ଚୟାପଚୟ ପ୍ରକ୍ରିୟାରୁ ଜାତ ହେଉଥିବା ବର୍ଜ୍ୟବସ୍ତୁ ଗୁଡ଼ିକର ନାମ ଲେଖ। ମେରୁଦଣ୍ଡୀ ବା ପ୍ରାଣୀମାନଙ୍କର ଏହି ଏହା କେଉଁ ଉପାଦାନରେ ପରିଣତ ହୋଇ ଶରୀରରୁ ନିଷ୍କାସିତ ହୋଇଥାଏ। ତାହେଲେ ଆନ୍ସର ହେବ, ପୁଷ୍ଟିସାର ଚୟାପଚୟରୁ ଏମୋନିଆ ସୃଷ୍ଟି ହୁଏ, ଏମୋନିଆ ଜଳରୁ ଦ୍ରବୀଭୂତ ହୋଇ ଅଙ୍ଗାରକାମ୍ଳ ସହ ପ୍ରତିକ୍ରିୟା କଲେ ୟୁରିଆ ସୃଷ୍ଟି ହୁଏ, ୟୁରିଆ ଜଳ ୟୁରିକ ଅମ୍ଳ ଆଦି ସହ ମିଶି ରୂପେ ବୃକକ୍ ଦେଇ ମୂତ୍ର ମାର୍ଗ ବାଟେ ନିଷ୍କାସିତ ହୁଏ, କିଛି ୟୁରିଆ ଜଳ ସହ ମିଶି ଝାଳ ରୂପେ ଚର୍ମ ଛିଦ୍ର ବାଟେ ନିଷ୍କାସିତ ହୁଏ। ଆଉ ବିଟ୍ ନମ୍ବର ଟୁ ରେ ଲେଖା ହବ ନା, ଚୟାପଚୟରୁ ଉତ୍ପାଦିତ ବର୍ଜ୍ୟ ଯଥା ଖାଉଥିବା ଔଷଧର ଅବଶିଷ୍ଟାଂଶ, ମାତ୍ରାଧିକ ଭିଟାମିନ, ଆର୍ବିସିର ବିଖଣ୍ଡନରୁ ସୃଷ୍ଟି ବର୍ଣ୍ଣକଣା ଆଦି ପିତ୍ତ ସହ ମିଶି ଖାଦ୍ୟନଳୀ ଭିତରକୁ ଯାଏ, ପରେ ସେଠାରେ ମଳ ରୂପେ ମଳଦୁଆ ବାଟେ ନିଷ୍କାସିତ। ତାହେଲେ ଥିଲା 4 ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚନ ଆନ୍ସର। ତାପରେ ଦେଖିବା 5 ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚନ। 5 ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚନ ରହିଛି, ମଣିଷ ରେଚନ ତନ୍ତ୍ରର ଏକ ନାମାଙ୍କିତ ଚିତ୍ର ଅଙ୍କନ କର। ଏଠି ଚିତ୍ର ଅଙ୍କନ କରିବା ପାଇଁ ହେବ, ମଣିଷ ରେଚନ ତନ୍ତ୍ରର ଏଠି ଚିତ୍ର ହେବ, ଏହା ବୁକ୍ରେ ମଧ୍ୟ ରହିଛି, ବୁକ୍ରୁ ଦେଖିକି କ'ଣ ଚିତ୍ର ଅଙ୍କି ପାରିବେ। ହେଲା ଚିତ୍ର ମଣିଷର ରେଚନ ତନ୍ତ୍ର। ନେକ୍ସଟ 6 ନମ୍ବର ଦେଖିବା, 6 ନମ୍ବରରେ ରହିଛି, ବୃକକର ଅନୁଦୈର୍ଘ୍ୟ ଛେଦର ଏକ ନାମାଙ୍କିତ ଚିତ୍ର ଅଙ୍କନ କର। 6 ନମ୍ବରରେ ମଧ୍ୟ ଚିତ୍ର ରହିଛି, ଏଭଳିଆ ଚିତ୍ର ହେବ, ବୃକକର ଅନୁଦୈର୍ଘ୍ୟ ଛେଦନ ଚିତ୍ର, ବୁକ୍ରେ ମଧ୍ୟ ଏହା ରହିଛି, ଦେଖିକି ଚିତ୍ର କରିପାରିବେ, ଏଭଳିଆ ନାମ ଦର୍ଶାଇବା ପାଇଁ ହେବ। ତାପରେ ଦେଖିବା 7 ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚନ। 7 ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚନ ରହିଛି, ଚିତ୍ର ସହ ଗ୍ଲୋମେରୁଲସର ଗଠନ ବର୍ଣ୍ଣନା କର। ଚିତ୍ର ସହ ବର୍ଣ୍ଣନା କରିବା ପାଇଁ ହେବ। ତାହେଲେ ଲାଷ୍ଟ ପଏଣ୍ଟ ହେବ, ଅନ୍ତର୍ବାହୀ ଉପଧମନୀ ନେଫ୍ରନ୍ ଭିତରେ ପ୍ରବେଶ କରି ଅନେକ ଅତି ସୂକ୍ଷ୍ମ ଶାଖା ପ୍ରଶାଖା ବା କୈଶିକ ନଳୀରେ ପରିଣତ ହୋଇଥାଏ। ଫିଟ୍ ନମ୍ବର ଟୁ, ଏହି କୈଶିକ ନଳୀ ଗୁଡ଼ିକରେ ପୁଣି ମିଶିଯିବା ଦ୍ୱାରା ବହିର୍ବାହୀ ଉପଧମନୀ ଜାତ ହୁଏ, କୈଶିକ ନଳୀ ଗୁଡ଼ିକର ପ୍ରାଚୀର ଖୁବ୍ ପତଳା। ଫିଟ୍ ନମ୍ବର ଥ୍ରୀ, ଏ 2ଟି ଉପଧମନୀ ସହ ସଂଶ୍ଳିଷ୍ଟ କୈଶିକ ନଳୀ ଏହି ଗୁଚ୍ଛକୁ କୈଶିକ ଗୁଚ୍ଛ ବା ଗ୍ଲୋମେରୁଲସ୍ କୁହାଯାଏ। ଫିଟ୍ ନମ୍ବର ଆଇଭିରେ ହେବ, ଗ୍ଲୋମେରୁଲସ୍ ଓ ବାୟୋମେନ୍ସ କ୍ୟାପ୍ସୁଲ ମିଶି ମାଲପିଜିଆନ୍ ପିଣ୍ଡ ବା କର୍ପସେଲ ଗଠନ କରନ୍ତି, ଏବଂ ଲାଷ୍ଟ ପଏଣ୍ଟରେ ତାର ଚିତ୍ର ରହିବ, ଗ୍ଲୋମେରୁଲସ୍ର ଚିତ୍ର ଏଭଳି ଚିତ୍ର କରିବା ପାଇଁ। ତାପରେ ଦେଖିବା 8 ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚନ, 7 ନମ୍ବର ସରିଯାଇଛି। 8 ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚନ ରହିଛି, ସଂକ୍ଷେପରେ ଉତ୍ତର ଦିଅ। ତାହେଲେ ଗୋଟେ ଗୋଟେ କରିକି ଡିସ୍କସ୍ କରିବା, ବୃକକ୍ କିପରି ଶରୀର ଅନ୍ତଃ ପରିବେଶ ବଜାୟ ରଖେ। 8 ନମ୍ବର କ, 8 ନମ୍ବର କରେ କ୍ୱେଶ୍ଚନ ରହିଛି, ବୃକକ୍ କିପରି ଶରୀର ଅନ୍ତଃ ପରିବେଶ ବଜାୟ ରଖେ। ଆନ୍ସର ହେବ, ପରିଶ୍ରବଣ, ପୁନଃ ଶୋଷଣ, କ୍ଷରଣ,
ଓ ନିଷ୍କାସନ ଏହି ଚାରୋଟି ପ୍ରକ୍ରିୟା ମାଧ୍ୟମରେ ବୃକକ୍ ଶରୀର ଅନ୍ତଃ ପରିବେଶ ସନ୍ତୁଳନ ବଜାୟ ରଖିଥାଏ। ଚାରୋଟି ପରିଶ୍ରବଣ ଫିଲ୍ଟରେସନ ପୁନଃଶୋଷଣ ରିଏଜପ୍ସନ ଆଉ କ୍ଷରଣ ସିକ୍ରେସନ ଆଉ ନିଷ୍କାସନ ଏସ୍କ୍ରିସନ ଏହି ଚାରୋଟି ପ୍ରକ୍ରିୟା ଦ୍ୱାରା କ'ଣ ଶରୀର ଅନ୍ତଃ ପରିବେଶ ବଜାୟ ରଖିଥାଏ। ପରେ ରହିଛି ରେଚନ ତନ୍ତ୍ର କାହାକୁ କୁହାଯାଏ। ଆନ୍ସର ହେବ ମଣିଷର ରେଚନ ତନ୍ତ୍ର ବୃକକ୍ ମୂତ୍ରଶାଳିଣୀ ଓ ମୂତ୍ରାଶୟକୁ ନେଇ ଗଠିତ ଏହାକୁ ରେଚନ ତନ୍ତ୍ର କୁହାଯାଏ। ଏହାକୁ ରେଚନ ତନ୍ତ୍ର କୁହାଯାଏ। ପରେ ରହିଛି ମେରୁଦଣ୍ଡୀ ପ୍ରାଣୀମାନଙ୍କର ୟୁରିଆ କେଉଁଠାରେ ତିଆରି ହୁଏ। ମଣିଷର ମୁଖ୍ୟ ରଚନା ଅଙ୍ଗ ଗୁଡ଼ିକର ନାମ ଲେଖ। ତାହେଲେ ସର୍ବ ମେରୁଦଣ୍ଡୀ ପ୍ରାଣୀମାନଙ୍କର ୟୁରିଆ ଯକୃତରେ ତିଆରି ହୋଇଥାଏ। ଯକୃତରେ ତିଆରି ହୁଏ। ମଣିଷର ମୁଖ୍ୟ ରଚନା ଅଙ୍ଗ ଗୁଡ଼ିକ ହେଲା ବୃକକ୍ ଚର୍ମ ଯକୃତ ମଣିଷର ମୁଖ୍ୟ ରଚନା ଅଙ୍ଗ। ଲାଷ୍ଟ କ୍ୱେଶ୍ଚନ ଲାଷ୍ଟରେ ରହିଛି ସୁସ୍ଥ ବ୍ୟକ୍ତିର ବିଷ ହଳଦିଆ କାହିଁକି କି କେଉଁ ଉପାଦାନ ଥିଲେ ବ୍ୟକ୍ତି ଅସୁସ୍ଥ ବୋଲି ଜଣା। ତାହେଲେ ଆନ୍ସର ହେବ ସୁସ୍ଥ ବ୍ୟକ୍ତିର ମୂତ୍ରରେ ୟୁରୋକ୍ରୋମ ନାମକ ବର୍ଣ୍ଣକଣା ଥିବାରୁ ବିଷ ହଳଦିଆ ଦିଶେ। ଆଉ ତାପରେ କଣ ହବ ନା ମୂତ୍ରରେ ରକ୍ତକଣିକା ପିତ୍ତକଣିକା ଗ୍ଲୁକୋଜ ଓ ପ୍ରୋଟିନ ଥିଲେ ବ୍ୟକ୍ତି ଅସୁସ୍ଥ ବୋଲି ଜଣା। ହେଲେ ଭିଡ଼ିଓ କମ୍ପ୍ଲିଟ୍ ହୋଇଯାଇଛି। ଭିଡ଼ିଓ ଭଲ ଲାଗିଥିଲେ ଲାଇକ୍ କମେଣ୍ଟ ସେୟାର ଏବଂ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବା ପାଇଁ ଭୁଲନ୍ତୁ। ଫର୍ ୱାଚିଂ।